সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। ভ্যালেন্টাইন্স ডে তাদের দুজনের জীবনে সত্যি বরাবরই মদন দেব হিসেবেই কাজ করে এবং আমাদের সাথে আজকে তাই নিয়ে আড্ডায় রয়েছেন এই তারকা জুটি যারা সম্প্রতি যুগল থেকে দম্পতিতে পরিণত হয়েছে। আজ আমাদের সাথে রয়েছেন রুদ্রজিৎ এবং প্রমিতা। আচ্ছা তুমি বলো যে এই যে আমি বললাম ইন্ট্রোতে যে ভ্যালেন্টাইন্স ডেটা তোমাদের জীবনে মদন দেব হিসাবে কাজ করে, এটা কতটা সত্যি? ভ্যালেন্টাইন্স ডেটা তো অবভিয়াসলি মানে ভালোবাসার দিন, অনেক বছর পালন করছি, মানে যদিও আমার জন্য নয়, মদন দেব আছেন কিনা জানি না এই ভালোবাসার দিনে, কিন্তু মহাদেব তো আছেন। আমাদের কাছে তো মানে অন্যরকমই হয়ে গেল, মানে ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে এই জিনিসটা রইল না, মানে লাইফের মানে বলবো সব থেকে স্পেশাল একটা ডে হয়ে গেল। ফাইনালি রেজিস্ট্রি তো ভীষণ স্পেশাল আমাদের কাছে। আচ্ছা এই যে ডেস্টিনেশন এঙ্গেজমেন্ট, এই টোটাল কনসেপ্টটা কার ছিল? মানে এটা একদম ইউনিক, তোমরা প্রথম যারা টেলিটাউন বলো টলিটাউন বলো প্রথম নিয়ে এসেছো, তো এই কনসেপ্টটা কার ছিল? এটা অ্যাকচুয়ালি ওরকমভাবে কিন্তু হয়নি যে আমরা এ করবো। অ্যাকচুয়ালি ওর বাড়ি পুরুলিয়াতে, মানে কলকাতায় কাজের সূত্রে ওর আসা, এখন এখানে ফ্ল্যাট রয়েছে, এখন আমাদের এখানে বাড়ি, কিন্তু ওর অরিজিনাল বাড়ি পুরুলিয়াতে, সেখানে মা বাবা সবাই পুরো ফ্যামিলি রয়েছে, আর আমার এখানে কলকাতায় বাড়ি। তো সেই জন্য সবার আগে আমরা এটাই ভেবেছি যে হয় কলকাতায় করবো, নাহলে পুরুলিয়ায় করবো, নাহলে অন্য কোথাও করতে হবে। অন্য কোথাওটা হলো না, কারণ করোনা সিচুয়েশান ছিল, আর পুরুলিয়া তখন আমরা যখন ডিসিশন নিয়েছিলাম মে মাস, করোনার জন্য তখন খুব সাংঘাতিক একটা সময়, তো আমরা ভাবলাম পুরুলিয়াটা সেদিক থেকে কিছুটা সেভ হবে। আর সেভ হবে প্লাস হচ্ছে একটা জিনিস, ধরো মানে এই যেটা তুমি বললে যে এরকম একটা ডেস্টিনেশন এনগেজমেন্ট হচ্ছে, মানে আমরা যখন ডিসাইড করেছিলাম তখন না সত্যি বলছি আমরা এরকম ভাবিনি যে একটা ধরো ডেস্টিনি মানে ডেস্টিনেশন ওয়েট মানে এনগেজমেন্টের জায়গার মতো একটা ব্যাপার তৈরি হচ্ছে, বা আমরা প্রথম যে এরকম একটা এনগেজমেন্ট করছি এরকম কিচ্ছু ভাবিনি, এটা একদমই ভাবিনি। মানে আমরা জাস্ট নর্মালি ভেবেছিলাম যে আর পাঁচটা যেরকম কাপল এনগেজমেন্ট করে সেরকম এনগেজমেন্ট করবো, কিন্তু কোথাও কি করোনা সিচুয়েশনের জন্য তখন আমরা এখানে কলকাতায় করতে পারিনি, পুরুলিয়াতে ভাবলাম যে সেটা অনেকটা সেফ আমাদের, মানে যেহেতু আমার ফ্যামিলি ওখানে, তো তারা অ্যাটলিস্ট মানে তখন আমরা যেহেতু এটা ডিসাইড করেছিলাম ধরো 2020 মার্চ মাস, মে মানে এপ্রিল মে, এপ্রিল মে এর মধ্যে, মানে আমার বার্থডে এর পরে আমি ডিসাইড করেছিলাম, তো এপ্রিল এর বার্থডে, তো তারপরে আমরা যেহেতু তখন মানে ভেবেছিলাম যে আলটিমেটলি তো কোথাও গিয়ে তখন লকডাউন চলছিল, তো একটা টাইমের পর তো আমাদেরকে কাজের জন্য এখানে আসতে হবে, তো আমরা এখানে মানে কলকাতায় আসার পর ওখানে সিচুয়েশন কীরকম থাকবে সেটা আমার ফ্যামিলির লোকজন ভালো করে বুঝতে পারবে, তো সেই জন্য ভেবেছিলাম যে তখন আমরা মা বাবার সঙ্গে কথাবার্তা বলে আমরা এই 14 February যেরকম অবস্থা থাকবে আমরা এনগেজমেন্ট করবো। এবার সেটা টেনশন কম ছিল, মানে কোথাও একটা পুরুলিয়াটা একটু সেফ মনে হয়েছিল, কারণ অনেক ওখানে যে হিল এরিয়াগুলো আছে সেগুলো তো অনেক ফাঁকা, সেখানে তো করলে অনেকটা মানে আমরা রিল্যাক্স থাকতে পারি, যে কোনো অসুবিধা হবে না, আর ওখানে মানে পলিউশনটাও খুব কম আর কি, তো সেই জন্য ভেবেছিলাম যে পরিবেশটাও খুব ভালো, ভালো বলতে পারি ছোট থেকে বড় হওয়া, ফেব্রুয়ারি মাস, তো ভেবেছিলাম যে একটু ঠান্ডা গরম, মানে গরম খুব একটা থাকবে না কিন্তু হালকা ঠান্ডা থাকবে, যেটা ওর খুব পছন্দ, মানে এরকম একটা ওয়েদার আর কি, প্লেজেন্ট ওয়েদার থাকবে, তো সেই জন্য ভেবেছিলাম যে ফেব্রুয়ারিতে এরকম পুরুলিয়ার মতো একটা জায়গাতে আমাদের এনগেজমেন্ট করাটা খুব ভালো হয় আর কি। তো তারপর আলটিমেটলি পর্যায় পর্যায়ে যেরকমভাবে এগিয়ে গেছে, ডেস্টিনেশন এনগেজমেন্ট বলো বা তার আগে প্রি এনগেজমেন্ট ফটোশ্যুট বা তার আগে যেভাবে আমরা সবটা আর কি, মানে আমাদের ডিজাইনার থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট সবটা নিয়ে একটা গ্র্যান্ডভাবে করা হয়েছে, তো মানে আগে থেকে কিছু ভাবিনি, জাস্ট হয়ে গেছে। আচ্ছা এবার তোমার থেকে জানবো যেটা, সেটা হচ্ছে যে বিয়ের পর, আইনি বিয়ের পরই, এখন তো তোমরা আন্ডার ওয়ান রুফ, তো সেখানে কতটা কেয়ারিং হিসাবে পাচ্ছ প্রমিতাকে? না শুধু বলবো যে বিয়ের পর না, ও বিয়ের আগের থেকে প্রচণ্ড মানে কেয়ারিং বলো আমাকে নিয়ে পজেসিভ খুব, কারণ মানে আমার যদি ধর এরকম আমি নেল কাটার দিয়ে আমি নেল কাটছি, তো যদি একটু কোথাও কেটে যায় লেগে গেল তো তোমার কোথায় রাখলো দেখি, মানে এরকম একটা বকাঝকা করে আমাকে আর কি। আর ওর মধ্যে একটু আছে না যে কোনো কিছু খেয়াল না করে করে ফেলা, বা ধর আমি মানে খেয়াল না করে বাড়ির ভেতরে হয়তো কোথাও হাঁটতে হাঁটতে কোথাও পিলারের ধাক্কা মানে পায়ে ধাক্কা লেগে গেল, কি হলো পায়ে লেগেছে,
কোথায় লেগেছে দেখি বরফ লাগাও মানে এই ব্যাপারটা মানে ছোটখাটো ব্যাপার তোমার ভীষণ ভাবে মানে খুঁটিনাটি নজর পড়ে প্রচন্ড ভাবে তাই আচ্ছা তুমি কি বলবে মানে এত বছর তো একটা সম্পর্কে রয়েছে এবং তারপর এখন একসাথে দুজনের সময় কাটানো তো তুমি কিছু নতুন ভাবে এক্সপ্লোর করলে রুদ্রজিতের মধ্যে ওর তো লাস্ট এক বছর ধরে অনেক চেঞ্জ হয়েছে মানে ও অবশ্যই মানুষটা তো আমার মনের মধ্যে ছিল তাই জন্য বেঁচেছি পছন্দ করেছি নাহলে পছন্দ হতো না এটা প্রথম কিন্তু মানে এই যে রেসপন্সিবিলিটি যে জিনিসটা সেটা এই কদিনে তো সত্যি ভীষণ মানে অদ্ভুত হয়েছে কিন্তু 14 দিন পর থেকে কদিনের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ হয়েছে নিজের থেকেই হয়েছে কিছু বলিনি কিন্তু লাস্ট এক বছর ধরে যেরকম যখন করোনা সিচুয়েশন ছিল পুরুলিয়া চলে গেছিলো যেহেতু এখানে ফ্ল্যাটেও একাকি করবে থেকে তো পুরুলিয়া ফ্যামিলির সঙ্গে ছিল তো তখন থেকে তখন আমাদের ভিডিও কলে কথা হতো ফোনে কথা হতো তখনই ওর মধ্যে কথাবার্তা ওর ভাবনা চিন্তা না অদ্ভুত একটা চেঞ্জ হয়েছে আর তখনও আমরা অবশ্য ডিসাইডও করে ফেলেছিলাম যে 14 দিনের ব্যাপারটা যে আমরা এবার এনগেজমেন্ট রেজিস্ট্রিটা আমরা ডিসাইড করছি আমরা ফ্যামিলি ডিসাইড করলো সবাই না এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বলেছিলাম প্রথম অবশ্য হ্যাঁ এটা মাথায়ও সবার আগে এসেছে তারপর ফ্যামিলিকে জানানো হয়েছে দুদিক মানে ও কিন্তু এটা বলেনি আমি কিন্তু প্রথম এটা আমি অ্যাকচুয়ালি কয়েক বছর পরে ভেবেছি বলতে পারো যে আমি ফার্স্ট প্রপোজ মানে এটা প্রপোজালের মতই বলা যেতে পারে যে ওয়েডিং প্রপোজাল হ্যাঁ যে আমি কিন্তু ওকে প্রথম বলেছিলাম যে আমরা 14 ফেব্রুয়ারিতে এনগেজমেন্ট করতে পারি না তো ও শোনার পর মানে হ্যাঁ ঠিক আছে করতেই পারি তা আমি তারপর না ভাবছি যে মা বাবাকে গিয়ে কি করে বলবো মানে নিজের বাবার কাছে মায়ের কাছে গিয়ে যে নিজের এনগেজমেন্টের ব্যাপারে কথা বলবো আমি সিঁড়ি দিয়ে একটা স্টেপ এগোচ্ছি একটা স্টেপ পিছিয়ে আসছি না বলবো না ছেড়ে দেওয়া দরকার নেই বলবো ছেড়ে দেওয়া দরকার নেই কেন তুমি বলবে না তুমি নিজের মা বাবার সঙ্গে আলোচনা করতে পারবে না না বললে বাড়িতে তো বলতেই হবে যে আমরা ডিসাইড করেছি কিছু করতে চাই একটা গভীর শ্বাস নে চলো বলতে হবে এবার কি আর আরেকটা জিনিস আছে আমাদের দুদিকেই মামা বাবা মানে ওখানে মামা বাবা মানে ওর মামা বাবা আমার মামা বাবা যে তারাও না চায় কিন্তু আমরা যখনই মুখ ফুটে বলি তখনই তা আরে তোদের জন্যই তো অপেক্ষা করেছিলাম এইটা হচ্ছে দুদিকে ওনারাই প্রচন্ড শায় আমরা কি বলবো মানে আমরা কি লজ্জা পাবো ওনারাই প্রচন্ড শায় মানে আমাদের এনগেজমেন্টের ব্যাপারটা কিন্তু আমাদের মানে আমার মা বাবা বা ওখানে এখানের মা বাবা ওনারা কিন্তু নিজেরা আলোচনা করেননি যে হয় না নর্মালি যে হ্যাঁ মা বাবারা কথা বলেন যে এনগেজমেন্ট কবে আমরা করতে পারি বা কীভাবে হবে বা এরপর বিয়েটা কীভাবে হবে সবটাই কিন্তু আমরা আলোচনা করেছি যে এনগেজমেন্টের পর আমরা কতদিন পর বিয়েটা করব এই পুরো বিষয়টা আমরা আলোচনা করছি ভাবো তারা শুধু পারমিশনটা দিয়ে দিচ্ছে হ্যাঁ আমি আমরা তোমাদের সাথে আছি তোমরা এগিয়ে যাও ঘরের গোছানো যেহেতু একা থাকে ওর ওই অভ্যেসটা আছে তাই জন্য আমায় খেপায় মানে যে আমি সবকিছু গুছিয়ে রাখতে পারি যেটা আমার একটু কম অভ্যেস কারণ মা বাবার সঙ্গে থাকলে বাড়িতে দেখ যেটা হয় মাই বেশি করে দেয় আমায় কিছু করতে হয় না তো সেদিক থেকে কিন্তু গোছানো মানে মেন্টালি ভাবনা চিন্তা করা ভবিষ্যৎ নিয়ে ভাবা আজকের ডিসিশনটা ভবিষ্যতে কী এফেক্ট করতে পারে সেই রকম ভাবনা চিন্তা এগুলো ওরই লাস্ট এক বছর ধরে দেখেছি ভীষণ এগুলো চেঞ্জ হয়েছে আর একটা জিনিস যেরকম হচ্ছে ধরো এগুলো হচ্ছে শরীরের দিকে বলবো ছোটোখাটো যেরকম ধরো সারাদিন ছুটি আছে সানডে হয়তো সারাদিন ছুটি সারাদিনে মুভি টুভি দেখাই যেতে পারে আমরা ফোনে ওয়েব সিরিজ দেখতে পারি আগে কী হতো ওর ওয়েব সিরিজের টাইম শুরু হতো রাত্রি 1টার পর রাত্রির বেলা দেখলে নাকি রাত্রির রাত জেগে তো এটা যদি তুমি মানে 3 দিন তোমার ছুটি থাকে 3 দিন যদি তুমি এই জিনিসটা করো শরীর ফাইনালি তো দেখছি যে এই মানে 14-এর ভাবনা চিন্তার পর থেকে এখন তো কদিন তো হয়েই গেছে এই জিনিসগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেছে মানে ঠিক ঠিক সময় ঠিক ঠিক জিনিসটা করা ঠিক আছে ছুটি আছে তো সারাদিন দেখি রাত্রিবেলা জেগে দেখে শুনে এগুলো তো নিজে থেকে নাকি তুমি কোনোভাবে তো বলেছি অবশ্য খুবই কিন্তু ওর মধ্যে অভ্যেসটা চলে যাচ্ছে না এই মানে ভুল ভালো অভ্যেসগুলো যাচ্ছেই না এরকম জেগে 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 মুভি দেখা এইসব কিন্তু আস্তে আস্তে দেখলাম হয়ে গেছে জিনিসগুলো তুমি বলো তুমি কি কি চেঞ্জেস দেখলে অনেক কিছু দেখেছি কারণ প্রথমত ধরো আমি আমার যখন আমি রেন্টের ফ্ল্যাটে থাকতাম কারণ এই রিসেন্ট 3-4 বছর হয়েছে আমি শিফট করেছি কিন্তু না 3-4 বছর না 2 বছর হয়েছে শিফট করেছি তো আমি যখন রেন্টের ফ্ল্যাটে থাকতাম তো প্রথম যখন মানে আমাদের সম্পর্ক একটা জায়গাতে পৌঁছানোর পর ও যখন প্রথম ওই রেন্টের ফ্ল্যাটে আমার সঙ্গে এসেছিলো তো তখন দেখেছিলাম যে ও না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো যে আমি কীভাবে চা গরম করছি বা ধরো খাবার কীভাবে সার্ভ করছি বা ধরো কীভাবে প্লেটগুলো গুছিয়ে রাখছি কাঁচের প্লেট কীভাবে রাখছি তো এই জিনিসগুলো ও দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করতো প্রচণ্ড ভালো রকমভাবে করতে পারে কিন্তু এটা বলবো যে বিয়ের পর ঠিক না বিয়ের আগে থেকে ওর মধ্যে একটা এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম যে হয় না যে দেখবে মানে আমি মানে আমার একটা সংসার
আমার একটা ফ্যামিলি, আমি এটার সাথে সারাটা জীবনের জন্য মানে জড়াতে চলেছি, বা আমার একটা ফাইনালি একটা ফ্যামিলি হবে, এই যে ব্যাপারটা, নিজস্ব একটা যে ব্যাপার, এটা আমি ওর মধ্যে লক্ষ্য করেছিলাম যে ওর মধ্যে কোথাও গিয়ে এটা না তৈরি হচ্ছে আস্তে আস্তে, যে আমাকে হয়তো মানে ইন ফিউচার আমরা যখন একসঙ্গে থাকবো, কারণ আমাদের মা বাবারা মানে কবে আসবেন সেটা ওনাদের উপর ডিপেন্ড করছে, কারণ মা বাবারা যেদিন চাইবেন সেদিন থেকে এখানে এসে থাকবেন। আর মা বাবাকে অনেকবার বলেছি, বাট ওনারা এই মুহূর্তে আসতে চান না, তো ও জানে যতদিন না আসছে আমাদের দুজনকেই দুজনকে হ্যান্ডেল করতে হবে, সেইভাবে গুছিয়ে নিতে হবে। তো আমি না এটা বিয়ের আগে থেকে দেখছিলাম যে ওর মধ্যে এই রেসপন্সিবিলিটিটা এসেছে, আর বিয়ের পর থেকে তো আরও অ্যাক্টিভ হয়ে গেছে, মানে ধরো ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দেওয়া, বা ধরো খাবার গরম করা, বা ধরো জিনিসপত্র গুছিয়ে রাখা, মানে এটা আমি খুব লক্ষ্য করেছি যে আমি আগে যখন ধরো জামা কাপড় বাইরে মানে শুকোনোর জন্য দিতাম, তো সেটা ও খুব একটা আর কি গুছিয়ে রাখতো না, আমি মাঝে মধ্যে রাখতাম, বা আমার যে কাজের মাসি আছে উনি রাখতেন। তো ওর ক্ষেত্রে আমি দেখলাম বিয়ের পর থেকে মানে নিজের মতো করে সবটা গুছিয়ে রাখা, আলমারিতে সব কিছু জিনিসপত্র ঠিকভাবে গুছিয়ে রাখা, তো আস্তে আস্তে দেখছি যে এই ব্যাপারগুলো না ওর মধ্যে কোথাও গিয়ে তৈরি হচ্ছে। যে আমি তোমাকে বললাম যে নিজস্ব নিজের একটা ফ্যামিলি, নিজের যে সংসারের ব্যাপারটা, যে একে অপরকে আমাদের দুজনকে দেখতে হবে, এই বিষয়টা ওর মধ্যে খুব লক্ষ্য করেছি। তো সবই তো পজিটিভ বলে, তাও কিন্তু প্রমিতা তোমার ব্যাপারে বলেছে যে রাত জেগে এই যে মুভিজ দেখার একটা ব্যাপার, ওর মধ্যে তো এই জিনিসগুলো একদম কিছুই ছিল না। না এটা আমি সত্যি বলছি, কারণ ওর মধ্যে মানে মাইনাস কিছুই ছিল না, মানে সবটাই হলো প্লাস পয়েন্ট আর কি, মনের মানুষ। হ্যাঁ মানে সত্যি বলছি, আমি একটা মিথ্যে কথা বা ও সামনে আসবে বলে বাড়ি বলছি না, ওর মধ্যে কখনো ধরো রাত জেগে মুভি দেখা বা সিনেমা মানে ওয়েব সিরিজ দেখা, বা ধরো জাঙ্ক ফুড খাওয়া, বা ধরো হঠাৎ করে মানে ওর মধ্যে ওর ইচ্ছে হলো যে চলো কোথাও ঘুরতে যাবো, কোনো প্ল্যানিং নেই, কিছু নেই, মানে এই এই জিনিসগুলো ওর মধ্যে একদমই নেই, মানে যেখানে তুমি যেটা করবে সেটা একদম ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিনভাবে করবে, মানে গুছিয়ে প্ল্যান করে সবটা আর কি। হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি কোথাও দুম করে প্ল্যান হতেই পারে, চলো ঘুরে আসি আজকে, ইভিনিংটা ছুটি আছে, কিন্তু সেটা ধরো নর্মাল ব্যাপার, মানে ঘুরতে যাওয়া বা কিছু হলে একটা প্ল্যানিং ছাড়া গেলে সবটাই হচপচ হয়, কিছুই ঠিকঠাক হয় না। আমার আমার মধ্যে যে ব্যাপারটা ছিল ওটা প্রচন্ড, হ্যাঁ মানে ধরো প্রচন্ড ছিল, মানে দু তিন দিনের জন্য কোথাও যদি ঘুরতে যেতে চাও তো সেটাও ওর আজকে প্ল্যান করেই চলো কালকে, তো সবটাই ঘাটবে, বা এখন কিন্তু আমার সাথে সাথে থেকে থেকে কিন্তু ব্যাপারটা ওর মধ্যে মানে কোথাও কি অল্প আছে, এখন যেন একটু রাজি হয়ে যায়, মানে আগে হয়তো ওই যে বললাম তোমাকে ইভিনিং এ যাওয়াটা সেটাও আমি প্ল্যান করতে, ঠিক আছে আমরা পরশু দিনকে বেরোচ্ছি, পরশু দিনকে হয়তো ডিনার করতে যাবো, সেটাও আমি একটু জানি, এখন হয়তো দুপুরে হয়তো বললো আজকে তাড়াতাড়ি ব্যাক আপ হয়ে গেছে, চলো একটু সিনেমা দেখে আসি, বা ধরো কোথাও রাতে গিয়ে ডিনার করে আসি, গুলো কিন্তু ভুলবার দুজনের সাথে কোথাও একটা গিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে যে ছোটখাটো জিনিস। আমি আরেকটা জিনিস ওর মধ্যে লক্ষ্য করেছি যে ওনা কোথাও গিয়ে আমার যে ইচ্ছেটা সেটাকে না প্রায়োরিটি দেয়, সেটা তো ডেফিনেটলি প্রচন্ড রকম ভাবে, দেখো মাঝে মাঝে ডিনার করলাম, রাতে একটু রাত জাগলাম বা মুভি দেখলাম, সেগুলো করাই যায়, কিন্তু ও যেটা কন্টিনিউয়াস রোজ করতে যেটা ওর হেলথের জন্য এফেক্ট করতো সেটা চাইতাম না, মানে এরকম না যে তো করবই লাইফটা, ঠিক আছে একদিন মুভি দেখলাম, হ্যাঁ মানে ধরো ওরকম না যে স্ট্রিক্টলি ধরো মানে আমি তুমি এটা করবে না বা ওটা করবে না, মানে আমার এটা পছন্দ না তো পছন্দ না, এরকম কিন্তু না, এই ব্যাপারটার মধ্যে দেখেছি মানে এটা আগেও ছিল এরকম যে আমার যে জিনিসটা পছন্দ সেটা হয়তো মানে যেটা একদমই ভুল, ধরো যেটা বলছিলো 12:30-12:30 সময় মুভি দেখা, এই ব্যাপারটা ছাড়া ধরো আমি বললাম হঠাৎ করে চলো আজকে ডিনার করতে যাবো বা মুভি দেখতে যাবো, তো এটা কোথাও গিয়ে ওর মধ্যে চেঞ্জটা এসেছে যে ঠিক আছে চলো। আচ্ছা এবার যেহেতু রুদ্রজিতে আমরা দেখেছি সবাই সোশ্যাল মিডিয়াতে যে এঙ্গেজমেন্ট থেকে, তুমি যেহেতু ফেয়ারি টেল পছন্দ করো তো সেই হিসাবে এঙ্গেজমেন্ট থেকে শুরু করে বার্থডেতে তোমাকে একটা দুর্দান্ত সারপ্রাইজ দিয়েছে, তো সেটা আমি এবার রুদ্রজিতের থেকে জানবো যে প্রমিতার সারপ্রাইজের পার্টটা তো আমরা কেউ জানি না, একটু রিভিল করো তো। আমি দিয়েছিলাম, আমি ওকে দিয়েছিলাম, মানে ও সারপ্রাইজ একটা দিয়েছিল মানে সেটা আমাদের বিয়ের আগে, সেদিন ওর গ্যাপ ছিল বা হয়তো তাড়াতাড়ি অফ হয়ে গেছিল, ব্যাক আপ হয়ে গেছিল, তো তখন আমাকে বলেছিল যে তুমি একটু বাড়ির চাবিটা কোথাও একটা রেখে আসবে, আমি বলছিলাম কেন, তো বলেছিল না দরকার আছে এটা ওটা কি একটা জিনিস রেখে আসবে না কি একটা, অ্যাকচুয়ালি আমার তখন একটা রিহার্সাল চলছিল, মানে একটা ওভার নয় ওটা একটা ফর্ম মানে এ ছিল, মানে একটা চ্যানেল রিলিজ আমি একটু রেস্ট নেব, তো সেখানে আমি বলেছি বানাতে হবে তো কিছু, তো ওইটাই আমি কাজে লাগিয়েছিলাম যে ডান্সটা মানে ওখানে রিহার্সালটা হঠাৎ করে আমি কেন আসছি দুপুর বেলা, তো তারপরে ওরকম ভাবে বুঝিয়ে ওকে বলেছিলাম যে তুমি চাবিটা রেখে যাও, আমি দুপুর বেলাতে হয়তো একবার আসবো, তারপর আমি আবার চলে যাবো,
ওর ফিরতে ফিরতে অনেক রাত হবে। তো এরকম আমি দুপুরে গেছিলাম, তো তারপরে আমি চলেও গেছি, ওকে বলে দিয়েছি আমি বেরিয়ে গেলাম, হয়ে গেছে চলে গেছে। ও রাত্রিবেলা ঢুকেছে যখন বাড়িতে তখন হবে তো 9:30-9:30। আমি জাস্ট দরজা খুলেছি, ঘর অন্ধকার আছে, বেডরুম আছে, ওখানে গেছি লাইটটা জ্বালিয়েছি, বেডরুমে দেখছি পুরো গোলাপ দিয়ে হাত করে সাজানো আছে, টেডি বিয়ার রাখা আছে, একটা কার্ড ছিল সেখানে মানে সুন্দরভাবে গোলাপের পাপড়ি দিয়ে পুরোটা সাজানো আর কি। আমি কখনো নিজেও অবশ্য করার পর ভাবছি, আমি কখনো ভাবি ওটি কারোর জন্য সাজি এরকম করবো, বাট ইচ্ছা করেছিল করতে খুব, যে ভালো লাগবে ওর, একটা সারপ্রাইজ হবে, তো এরকম টাইপের করেছিলাম। ওরাও ভাবতে পারিনি আমি করবো কখনো, মানে পুরো মানে সঙ্গে সঙ্গে ফোন করে বলছে যে কী করবো তুমি এগুলো, বলছে হ্যাঁ আর হ্যাঁ ওটা আমি নিজেই করেছি। হ্যাপি হয়েছিলাম কারণ আমি মানে ভাবিনি যে বেসিক্যালি ও এতটা গুছিয়ে সমস্ত ব্যাপারটা করবে, কারণ আমি জাস্ট নর্মাল ভেবেছিলাম যে ঠিক আছে টেডি বিয়ার থাকবে বা হয়তো নর্মাল একটা কার্ড থাকতে পারে, কিন্তু এতটা যে সুন্দরভাবে গুছিয়ে জিনিসটা করবে এটা আনএক্সপেক্টেড ছিল। বুক করার ব্যাপারটা অতটা ইউজ টু হয়নি কেউই, আমরা হইনি, তো আমি নিজেই করেছিলাম ওটা। তো এবার আমি বলে দিয়েছি এখন যে ওই সারপ্রাইজ হয়ে গেছে ওকে, ভ্যালেন্টাইন্স ডে গিফট, এবার আর না এবার আমার দিক থেকে কোনো সারপ্রাইজ নেই, তোমাকে করে যেতে হবে শুধু, আমার কমপ্লিট হয়ে গেছে কোটা। আমি দেখেছো তুমি দেখো আমার কোটা নাকি কমপ্লিট হয়ে গেছে, বাট বাকিটা পুরোটা তোমাকে করতে হবে। হয়ে গেল এনগেজমেন্ট রেজিস্ট্রি, এরপর পুরো লাইফটা তোমাকে সারপ্রাইজ করে যেতে হবে, আমি আর কিছু করছি না, আমার কমপ্লিট। এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যেহেতু মানে তোমরা দুজন দুজনের মানে একদম স্ট্রাগলটা দেখেছো, জার্নিটা দেখছো, তো সেই ক্ষেত্রে আমি তোমার থেকে যেটা প্রথমে জিজ্ঞেস করবো যে তুমি পুরুলিয়া থেকে যেহেতু বিলং করো, তো এখানে আসার পর মহাদেবের দুর্গা চরিত্রে যে বললে দুর্গা ধারাবাহিকে মহাদেবের চরিত্র, এবং তারপর তুমি আরও অনেক ধারাবাহিকে করেছো, তো কোথাও কি অ্যাকসেন্টটা তোমার বাধা হয়ে দাঁড়িয়েছিল, না নিজেকে কীভাবে তুমি ওভারকাম করলে অ্যাকসেন্টটা থেকে? প্রচণ্ড রকমভাবে সমস্যা হয়েছিল। প্রথমত এই অ্যাক্সেন্টের জন্য আমি রিজেক্ট হয়েছিলাম, মানে আমি 2011 ওম শান্তি বলে একটা মুভিতে কাজ করেছিলাম, তো সেখানে যখন অডিশনের জন্য গেছিলাম তো সেখানে অ্যাক্সেন্টের জন্য সমস্যা হয়েছিল, মানে আমাকে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু ফাইনালি শতাব্দী রায় উনি আমাকে বলেছিলেন, কোথাও কি হয়তো ওনার মনে হয়েছিল যে না হতে পারে এখান থেকে হয়তো ছেলেটা কিছু একটা করতে পারবে, তো উনি বলেছিলেন যে অ্যাকশন আছে, রোম্যান্স আছে, সেখানে গান করতে হবে, নাচ করতে হবে, তো সবটা পারবে তো? হ্যাঁ ম্যাম সব পারবো। তো সেখান থেকে আমার জার্নিটা শুরু হয়। এর পরের কথা যদি আমি বলি যে তারপর ধরো আমি প্রথম আমার ব্রেক হচ্ছে 2014 মা দুর্গা, তো তার আগে মানে এমনিতে ধরো রোজ আমি নিজের সঙ্গে একটা লড়াই করতাম, কারণ এখানে আমি ছোট থেকে মানুষ হইনি, আমার এখানে কেউ নেই ফ্যামিলি, আমি একা থাকছি, প্রত্যেকটা দিন আমার নিজের সাথে একটা লড়াই হতো। প্লাস ধরো আমি যখন নানারকম জায়গাতে অডিশন দিতে যেতাম, তো একদিনে তো নিজের অ্যাকসেন্ট বা একদিনে তো নিজের অ্যাটিটিউড চেঞ্জ করা পসিবল না, ছোটোর থেকে আমি অন্য একটা জায়গাতে মানুষ হয়েছে, ওখানে সারাউন্ডিং পিপল অন্যরকম ছিল, ওখানের পরিবেশ অন্যরকম ছিল, তো সেখানে ধরো আমি 17 বছর কাটিয়েছি, আমি 18+ মানে 18 বছর বয়স থেকে আমি কলকাতায় একা আসতে থাক মানে শুরু করলাম, একা থাকতে শুরু করলাম, একদিনে তো চেঞ্জ হওয়া পসিবল না। তো নানারকম অডিশনে যেতাম, সেখানে রিজেকশন পেয়েছি, সেখানে অ্যাক্সেন্টের জন্য সমস্যা হয়েছে, আমার কী বলবো আমার হয়তো সেরকমভাবে অ্যাটিটিউড আমার ঠিকঠাক থাকতো না, মানে অ্যাটিটিউড মানে ধরো আমি রাফ অ্যাটিটিউড বলছি না, গ্রুমিংটা হ্যাঁ ঠিকঠাক, কারণ আমি খুব শাই টাইপের, এমনি ছোটোর থেকে খুব শাই প্রকৃতির মানুষ আর কি, খুব একটা কথা বলতাম না, সেটা হয়তো অনেকে উল্টো রকমভাবে নিত, উল্টোভাবে নিত, সেটা হয়তো অনেকে অ্যারোগেন্স ভাবতো আমার, কিন্তু অ্যাকচুয়ালি আমি অ্যারোগেন্ট ছিলাম না, আমি কথা বলতে ভয় পেতাম, কারণ যেহেতু আমি মফস্বল থেকে এসে বা সেখানে কথাবার্তা অন্যরকম ছিল, তো আমি ভাবতাম যে আমি ঠিক করে কথা বলতে পারবো, তো আমি যে কথাটা বলছি সেটা দেখে আবার হাসাহাসি করবে না, তো নানারকম মাথার মধ্যে চিন্তাভাবনা ঘুরতো, তো তার জন্য আমি কথাই বলতাম না, চুপচাপ থাকতাম। তো এইসব নিয়ে রোজ নিজের সঙ্গে একটা লড়াই করতাম যে অ্যাকচুয়ালি আমি পারবো তো টিকে থাকতে, মানে টিকে থাকার থেকেও বড়ো কথা হচ্ছে আমি শুরুটা কীভাবে করবো, মানে আমি ইন্ডাস্ট্রিতে শুরু কীভাবে করবো, কারণ আমার রাস্তা সামনে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, সবটা আমার ব্লক মনে হচ্ছে, মানে যেখানে দেখছি সেখানে রাস্তা বন্ধ সব জায়গাতে। তো এই মানে স্ট্রাগল করতে করতে ধরো অডিশন দিয়েছি, অডিশন দেওয়ার পর ফাইনালি যখন আমার কাছে অপরচুনিটি আসে, তারপর সেটা আবার মাইথোলজিক্যাল ক্যারেক্টার, মানে যেখানে ধরো নর্মালভাবে তুমি কথা বলবে না, তোমার সেখানে ওই একটা অন্যরকম উচ্চারণ থাকবে, ওখানে প্রোনাউন্সিয়েশন অন্যরকম, খুব টাফ, খুব ডিফিকাল্ট স্পিচ, মানে ভাষাটাই তো অন্যরকম, নর্মালি কথা বলার এটা তো নয়, ওটা তো অনেক ডিফিকাল্ট। তো তারপর যখন আমি মানে সেই অপরচুনিটি পেলাম, তারপর আমি বাড়িতে নিজেই আর কি ট্রাই করতাম,
মুখ বড় করে কথা বলা, বাংলার উচ্চারণটা যাতে আরও ক্লিয়ার আরও স্পষ্ট হয়, মানে ফ্লুয়েন্ট বাংলা যেটা বলে একদম, মানে ধরো নর্মালি দেখবে তুমি কথা বলবে এত কিছু হয় না, কিন্তু যখন তুমি মাইথোলজিক্যাল কোনো চরিত্র করবে তখন কিন্তু তোমাকে এক একটা শব্দ তোমাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে, বলতে হবে, মানে ওখানের ওয়ার্ডগুলোই তো অন্যরকম। মহাদেব কখনো তাড়াহুড়ো করে কথা বলতে পারে না, মানে ভগবান অ্যাকচুয়ালি মহাদেব না, আমরা যতটুকু দেখেছি সিরিয়াল সিনেমাতে বা যতটুকু জানি যে ভগবান মানে হচ্ছে ধীর স্থির আস্তে কথা বলবে, তো সেটার জন্য অনেকটা নিজেকে মানে গোছানোর চেষ্টা করেছি যাতে এই ক্যারেক্টারটা মানুষের কাছে আমি ঠিকভাবে মানে পৌঁছে দিতে পারি আর কি। আচ্ছা, তো এই যে তুমি স্ট্রাগলটা দেখেছো মানুষটাকে তুমি তারপরে পরবর্তীকালে দেখেছো, তো কোথাও একটা তোমারও প্রথম দিকে তো রুদ্রজিৎকে নিয়ে ধারণা ছিল যে মানুষটা প্রচণ্ড অ্যাটিটিউড আছে, এই ধারণাটা কবে ভাঙলো? আমার অ্যাটিটিউড আছে এই ধারণাটা হওয়ার কারণ অন্য, মানে এরকম নয় যে ও খুব চুপচাপ আছে যেটা ও বললো, এটা তো অনেক আগেকার ঘটনা, মানে আমার সঙ্গে যখন ও দেখা হয় সাত ভাই চম্পা ততদিনে ও অনেক কাজ করে ফেলেছে আর কি, কিন্তু আমার একটা ধারণা হয়েছিল যে ওর অ্যাটিটিউড আছে প্রচণ্ড। এটার কারণ হচ্ছে যখন আমি বধূবরণ করছি মানে সাত ভাই চম্পার আগে, তো তখন ও অন্য একটা সিরিয়াল করছিল, সেই সিরিয়ালের প্রোমো দিয়েছিল, মানে সেখানে ও হিরো, হ্যাঁ ওখানে প্রোমো ছিল, প্রোমোটা তো খুবই সুন্দর, ভীষণই ভালো সিরিয়াল একটা, ভীষণ ভালো, কিন্তু প্রোমোতে ওর লুকটা যখন ওর তাকানো ওর এইসব দেখেছি, আমি নর্মালি দেখেছি যে চেঞ্জ হচ্ছে বটন কুমার গানমালের স্টোরি চেঞ্জ হচ্ছে, বড় হয়ে যাচ্ছে সবাই আসছে, এই ছেলেটা মানে নর্মালি দেখেছি ছেলেটা মানে খুব অ্যাটিটিউড আছে, মানে মনে মনে অনেক সময় আমরা দেখে ভাবি না, অনেক ওরভাবে অত কিছু ভেবে রাখিনি, ভেবেছিলাম যে খুব মনে হয় অ্যাটিটিউড আছে। তারপরে তো ওর সাথে কখনোই কোনো কানেকশন নেই আমার, ও অন্য সিরিয়ালে কাজ করে আমি অন্য সিরিয়ালে, এবার যখন সাধু চম্পায় ফাইনাল হলাম যে আমি করছি ওটা, তো আমি জানতাম না হিরোকে করছে, আমি জিজ্ঞাসা করিনি কাউকে। প্রথম দিন যখন আমাদের প্রোমো ছিল সাত ভাই চম্পার, সেদিনকে ওর কল আগে ছিল আমার কল পরে ছিল, মানে ওর বোধহয় 8টায় কল ছিল আমার 9টায় ছিল, তো আমি পরে গেছি, আমি যখন পৌঁছেছি দেখছি মেকআপ রুমের সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখেছি অনেক, হ্যাঁ ঠিক আছে, তখন অতটা কেয়ার করিনি। সাত ভাই চম্পা যখন লুক সেট হচ্ছিল মানে তখনও কিন্তু আমি ওকে দেখিনি, কারণ অন্যদিনে ওর লুক সেট হয়েছে, আমার অন্যদিন লুক সেট হয়ে গেছে, আর ওর যেটা হচ্ছে সেটা মানে সিরিয়াল আমাদের প্রোমো মানে প্রোমো শুট যেদিন হচ্ছে তার একদিন আগে, মানে আমারটা মানে আজকে লুক করেছি পরের দিন থেকে শুট শুরু হবে, আর ওর অনেক আগে ফাইনাল হয়ে গেছে, আমিও জানতাম না যে কে কাজ করছে আর ও জানতো না যে হিরো কে করছে। তো এবার যখন ওই মেকআপ রুমে মানে পৌঁছেছি আর কি, দেখছি একজন কেউ দূরে দাঁড়িয়ে আছে, আমি তখন ওদের খেয়াল করি নর্মালি কেউ হবে, যখন কাছে এগোচ্ছি আর কি, তখন দেখছি যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে আমাদের মেকআপ রুমের সামনে, মানে কি এ তো হিরোই হয়, তাহলে কি করছে সাত ভাই চম্পা তো হিরো। তারপর আমি খেয়াল করলাম যে এই তো শিফট করেছিল, তাহলে এইসব মাইথোলজি সিরিয়াল যদি হয় তাহলে আরো বেশি ভালো। তুমি বলো সেটা যে তারপর আমার অ্যাপ্রোচটা কি রকম ছিল, এবার আমি তো ঠিকই করে নিয়েছিলাম, যদি হয় তো প্রচুর অ্যাটিটিউড আছে আপনি জানেন, মানে আমি নিজের মনে মনে ভেবেছি ওটা, আমি কখনো কথাই বলবো না, যদি কখনো নিজে থেকে কথা বলে ঠিক আছে, মানে পুরো সিরিয়ালটা এরকম ভাবেই হবে, ওই ডায়লগ যতটুকু ততটুকুই কথা, সিনের জন্য যতটুকু কথা কোনো কথা বলবো না, ওর সামনের দিকে তাকাই হলি, দূর থেকে দেখা হয়ে গেছে আমার, সামনের দিকে তাকাই নি, গট গট করে ভেতরে ঢুকে গেছি, মেকআপ রুমে ঢুকে গেছি, মেকআপ টেকআপ করেছি, কোনো কথাই বলিনি। তারপরে ঠিক আছে হচ্ছে, ইনফ্যাক্ট আমি মেকআপ রুমে যখন ঢুকলাম ভেতরে ঢুকে আমি বাকিদের সাথে কথা বলছি, ও দেখছি কিন্তু নিজের থেকে মেকআপ করে যাচ্ছে, ও কিন্তু মানে ও হয়তো দেখছে আমাকে, বাট আমি যখন ওর দিকে দেখছি ও কিন্তু নিজে মেকআপ করে যাচ্ছে, ওরকমই আর কি ব্যাপারটা হয়েছে। এবার দেখলাম যে আমার মধ্যে তোরা চলছে, আমি তো কথা বলবোই না কখনো। তারপরে আমাদের একটা সিন মানে ওই প্রোমোরই একটা শর্ট ছিল ঘোড়ায়, মানে হর্স রাইডিং ছিল, তার জন্য আমি কদিন একটু ট্রেনিং করেছিলাম, কিন্তু হয় না কদিনের ট্রেনিংয়ে, ভয় ছিল প্রচণ্ড আমি কী করবো, আর ও যেহেতু এই ধরনের সিরিয়াল করেছে ও সবটাই একটু একটু জানতো, মানে ওর পক্ষে সবটাই খুব সহজ ওই জিনিসগুলো আর কি। এবার সেখানে তার আগে তুমি মেকআপ করছিলে, আমি ও তার আগে একটা কথা বলেছিল, হ্যাঁ তার আগে একটা কথা বলেছিল যেটাতে আমার একটুখানি হালকা হয়েছিল, সেটা হচ্ছে যে মেকআপ তখন আমার চলছে আর ওর মেকআপ বোধহয় হয়নি, ও বাইরে ঘুরে টুরে এসেছিল, মানে ছেলেদের মেকআপ করতে খুব সময় লাগে না, তো এবার বাইরে ঘুরে টুরে এসে বলছিল আমার যে মেকআপ ম্যান ছিলেন আর কি, মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন, বেসিক্যালি ওনাকেই বলতে চাইছে এমন করে বলছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাকেও বলছে, ও ভাবছে যে কী দিয়ে কথা শুরু করা যায় সেটাই মনে ভেবেছিল, তো বলছে যে আমাদের না মনে হচ্ছে বেশিক্ষণ লাগবে না, খুব একটা বেশিক্ষণ লাগবে না প্রোমোটা হতে, আমার তো মনে একটু বেশি আগে হয়ে যাবে, আরও অনেক কিছু আছে মানে অন্য লোকজনও অনেকে আছে তাদের হবে, তো আমাদের মনে হচ্ছে হয়ে যাবে দুপুরের মধ্যে না, আমি ঘোড়াটা চালিয়ে আসলাম, এটা বলেছিল প্রথম, তারপরে ঘোড়ার ব্যাপারটা তারপরে বলেছিল যে ঘোড়াটা আছে আমাদের, একটা ঘোড়া সিকোয়েন্স আছে, তো সেটা আমি একটু দেখে আসলাম, আমি একটু চেপে এসেছি, ভালো ঘোড়াগুলো ভালো আছে, তো ও দেখছে আর চোখে দেখছে আমাকে, তখন বুঝছি যে না এখানে এসে বারবার বলছে, তার মানে নিশ্চয়ই হয়তো কথা বলার চেষ্টা করছে, এটা আমার ভালো লেগেছিল যে না ভাবছি যে অ্যাটিটিউড আছে, কখনো নিজে থেকে বেশি করে সেটা নয়।
তারপরে যখন শর্টটা হচ্ছিল আমার ঘোরা তো কিছুতেই এগোচ্ছে না, দুপুর হয়ে গিয়ে বিকেল হয়ে যাচ্ছে, আমার ঘোরা এগোচ্ছে এগোচ্ছে না। আমাদের ডিরেক্টর উনি রাগও করতে পারবেন না আমার উপর, ঘোরা এগোচ্ছে, কিন্তু দোষ আমারও আছে। মানে ঘোরার একটা সিস্টেম আছে, ঘোরার গায়ম করে পা দিয়ে হালকা করে মারতে, মানে ওটা একটা মানে এ আছে, ওটা স্টার্ট টাচ করতে হয় যাতে ঘোড়াটা ফিল করে যে কোনো মানুষ আমার পিছে চেপে আছে, সে বলছে চলো এগিয়ে চলো। কিন্তু ওর তো এমনিতেই তখন একটু ওয়েট রোগা ছিলাম, ছিল না ওয়েটটা, হ্যাঁ কম ছিল তো। আর তার মধ্যে ধরো যখন ঘোড়ার টোকা মারছে, সেই টোকাটা হয়তো ঘোড়া ফিল করছে, হয়তো মাছি বসেছে, হয়তো জোরে মারতে পারছে, ঘোড়াই হচ্ছে না, ঘোড়ার লেজ হয়তো নাড়ছে এরকম ভাবে, ভাবছে আমার গায়ে তো মাছি বসছে। তো তখনই শটের মধ্যে ও প্রচুর মানে এ করছিল যে চিন্তা করো না, তুমি একটু প্রেসার মানে একটু জোরে করো, ও কিন্তু এগোবে, দু তিন পা হলে এগোলে আমাদের শটটা হয়ে যাবে। ও বারবার ধরে আমি ডিরেক্টর বোঝাচ্ছে, উনিও মানে তখন বুঝেছিলাম যে না ওর অতটা আর কি এ নেই। সেটাতে ফার্স্ট ডে যে ইমপ্রেশনটা হয় সেটা ভালো হয়েছিল। তারপরে তো নরমালি আমরা কাজ করেছি, বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, একদম একদম, তো ওর কাছে ওটা ঠিকঠাক হয়েছিল। আর আমার এই জিনিসগুলো ভালো লাগতো যে ধরো যখন মানে প্রথম যখন ফ্লোরের ভেতরে ঢুকছে সবার সঙ্গে, না মানে একটা পজিটিভ ফিল ওর মধ্যে পেতাম, মানে পজিটিভ ভাইব থাকতো খুব। সে ধরো ফ্লোরের ভেতরে ঢুকতে ঢুকতে সবার সঙ্গে হাসি মুখে গুড মর্নিং জানানো, ও যখন আমার সঙ্গে এসে কথা বলছে তখন ওই যে হাসি মুখ যে গুড মর্নিং বলছে, বা ধরো তারপর যে আমরা সিনটা শুরু করবো তার আগে যে একটা ফ্রেশ মাইন্ড ওর মধ্যে, একটা ফ্রেশ মুড আছে, তো এই জিনিসগুলো আমারও খুব ভালো লাগতো। প্রচণ্ড রকমভাবে একটা পজিটিভ মানুষ ছিল, এখনও আছে, পারুলের কথা বলছি। আমি করেছি পারুল, দেখো পারুল কতটা প্রমিতা, পুরোটাই প্রমিতা। কারণ আমাদের পাড়ার পাশে যে কুকুর বলতে পারবো না, বাচ্চা তারা আর কি, তো তাদের প্রত্যেকটা কুকুরের এক একটা নাম আছে, তাদের নাম দেওয়া আছে। তারপর ধরো বাড়িতে যদি কাক বসে বা ধরো অন্য কোনো পাখি এসে বসবে, বাচ্চা তুমি এসেছো বসেছো, মানে তাদের সঙ্গে কথা মানে এইভাবে কথা বলছো, কার সাথে তুমি কথা বলছো, ওই যে ওখানে যে পায়রাটা আছে পায়রাটার সঙ্গে কথা বলছে, মানে এইরকম ব্যাপারগুলোর মধ্যে আছে। বা ধরো ক্ষতি ঠিক বলবো, ধরো পটি করে দিয়েছে পায়রা, পটি করে দিয়েছে, বা হয়তো অন্য কোনো পাখি এসে পটি করে দিয়েছে, ও বাচ্চা হয় না, তুমি রাগ করছো কেন, ওখানে পটি করেছে তো ওদের জায়গা, আমরা জায়গা দখল করে রেখেছি, ওরা কি করে জানবে, ওরা তো বাচ্চা, বলো ওদের কোনো আইডিয়া আছে নাকি। আমি ওকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কিন্তু মানে তুমি অ্যাকচুয়ালি তাই, মানে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিছু কিছু ক্যারেক্টার থাকে না, কিছু কিছু মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, তো ওর জন্য একদম পারুল অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার ছিল, কারণ ও ওরকমভাবে পশু পাখিদের ভালোবাসে, ওর মতো ইনোসেন্ট ব্যাপারটা আছে, আর প্রচণ্ড রকমভাবে অনেস্ট, মানে ধরো যেটা সত্যি মানে কী বলবো, অন্যায়ের প্রতি লড়াই করা, সেই ব্যাপারটা ওর মধ্যে আছে, যে খারাপ জিনিসটাকেও একদম অ্যাকসেপ্ট করে না বা সেটাকে প্রশ্রয় দেয় না, যেটা ভুল সেটা ভুল, সে যেই হোক না কেন, মানে এই ব্যাপারটা ওই পারুলের মধ্যেও ছিল, ওর মধ্যেও আছে, মানে পারুল পুরোটাই প্রমিতা, পুরোটাই, হ্যাঁ একদম। তুমি যেহেতু অন্যায় প্রতিবাদের কথা বললে, তাহলে সেই সূত্র ধরে বলি যে প্রমিতা সবসময় প্রচণ্ড ভালোবাসা পেয়েছে তার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, শুধুমাত্র একটা অন্য ধারাবাহিকের অন্য ক্যারেক্টারের জন্য রিসেন্টলি তোমাকে খুব ট্রোলিং সহ্য করতে হয়েছিল, যদিও সেটাও কিন্তু পজিটিভ, মানে ক্যারেক্টারটাই এতটা ভালো প্লে করেছিল যে মানুষ সেভাবে নিয়েছিল। তো সেই সময় তুমি রুদ্রজিতে থেকে কতটা কিভাবে মেন্টাল সাপোর্টটা পেয়েছো? দেখো এইটা তো ওরকমভাবে প্রথমত একটা জিনিস হয়েছে, অ্যাকচুয়ালি আমরা না এই বিষয় নিয়ে আলোচনাই করতাম, হ্যাঁ মানে ও যখন শুট থেকে ফিরতো কোনো এটা নিয়ে কিছু আলোচনা আমরা বদারই করতাম না, আমরা এই বিষয়টাকে পাত্তাই দিইনি, কিছু একটা হয়েছে, কিছু একটা আছে, যেরকম আমি কমপ্লেনও করেছিলাম, তো সেজন্য এই জিনিসটা কমপ্লেনটা করেছিল, তার কিন্তু অনেকটা কারণ ছিল, কারণ সেই মানে জিনিসটা অনেকটা বাড়াবাড়ি জায়গাতে চলে গেছিল, মানে সেটা নিয়ে যে আমি মেন্টালি খুব ওই হয়েছিলাম বা ওকে হয়তো কিছু কিছু কথা বলছে, তার জন্য আমরা এই জিনিসটাকে প্রায়োরিটি দিতাম না, কিন্তু যেহেতু সবাই দেখছে আর জিনিসটা কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছিল, কিছু একটা হচ্ছে, সেটা কিছুই জানি না ক্লিয়ার আমরা ভাবে বলতে পারবো না ওরকম ভাবে আমি, কিন্তু কিছু একটা হচ্ছে, কি বলতো মানে তার জন্য কমপ্লেন করাটা খুব জরুরি ছিল, সেই জন্য কমপ্লেনটা করেছিলাম যে কিছু ভাবে কিছু একটা হচ্ছে গন্ডগোল, কিছু একটা ভুল হচ্ছে, ও তো বেসিক্যালি কিছু অন্যায় করছে না, আমরা তো কিছু অন্যায় আমরা তো কাজ করছি আলটিমেটলি, কারণ এটা দিনের শেষে আমাদের কাজ, এখান থেকে আমাদের রুজি রোজগার হচ্ছে, তো আমরা আমাদের কাজ, সেটা একটা পজিটিভ পয়েন্টও ছিল, কিন্তু যে ক্যারেক্টারটা এতটা ভালো, দেখো ওটা অন্য জিনিস হয়, মানে যদি কোনো ক্যারেক্টার অনেক সময় নেগেটিভ চরিত্র অনেকে করে থাকে বা সেটা অনেক ভালো করে, আমার যে চরিত্রটা যেটা করেছিলাম সেটা তো মেন্টালি ও অ্যাকচুয়ালি ছিল, মানে ওর একটা সমস্যা ছিল যার জন্য ওরকম করতো, কিন্তু এরকম চরিত্র বহু মানুষ করেছেন, কিন্তু সেখানেও অডিয়েন্সরা বলে যে তোমাকে দেখলে ভীষণ রাগ হয়ে যায়, তো সেটা এইভাবে ভালোবাসা থাকে, কিন্তু এইটা যেটা জিনিসটা হয়েছিল এটা একটা অন্যরকম জিনিস ঘটেছিল, তো সেটার জন্য কমপ্লেন করাটা জরুরি ছিল, এটা কীভাবে হলো কেন হচ্ছে অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু কারণ থাকে, তো সেইটা বোঝার জন্যই কমপ্লেনটা করা হয়েছিল, তো যেহেতু এটা ওরকম জিনিস নয় আমরাও সেটাকে খুব স্ট্রংলি
হ্যান্ডেল করেছি, তার জন্য কষ্ট পাওয়া বা ও কিছু বা আমাকে সামলাবে সেই জিনিসটাই আমরা তৈরি হতে দিইনি, যে আমি ভেঙে পড়বো ওকে আমাকে সামলাতে হবে বা ও বিরক্ত হয়ে যাবে সেটা হয়নি। এটা কোনো কারণে একটা কিছু ঘটেছিল, যে ঘটনাটা বাজে ঘটনা, ঠিকঠাক নয়, উচিত নয়, তো সেটার জন্য আমরা কনটেন্ট করেছিলাম। মানে ফাইনালি বোঝা যাচ্ছে যে মানে প্রমিতা কিন্তু ভীষণ একটা স্ট্রং মাইন্ডেড পারসন। প্রচন্ড। আচ্ছা, পরিবেশটা একটু মানে যেহেতু ভারী হয়ে গিয়েছে তো আমরা একটু পরিবেশটাকে চেঞ্জ করছি। আমরা এবার একটা গেমে চলে আসবো, জাস্ট দুজন দুজনকে ইন্ডিকেট করে দেবে মানে কে কোনটা। এবার যদি নিজের মনে হয় যে আমি নিজে সেটা, তো নিজেকে ইন্ডিকেট করবে। হ্যাঁ চলো ব্যাপারটা দেখি। হু ইজ মোস্ট লাইকলি টু, কে বেশি মুডি? আচ্ছা চোখ বন্ধ করে, এটা এটা বেটার অপশন, এটা বেটার অপশন, রাইট। চলো সেকেন্ড থেকে যাচ্ছি। সারাক্ষণ মুখ চলে মানে মানচিং, মুখ চলে সারাক্ষণ, হ্যাঁ মানে খাবারের জন্য। কোথায় বের করতে পারছি, খেতেই তো পাচ্ছি না। চল এবার থার্ডে চলে যাচ্ছি। ওকে চোখ বন্ধ। অলওয়েজ বি লেট, খুব একটা মনে নজর দেখা চেয়েছিলাম না কিন্তু ভুলে যায়, মানে ও একদমই ভুলে না। আমি মোটামুটি একটু আমি ভুলে যাই কিন্তু ভুলে না খুব একটা। চলো ফিফ, কে বেশি ফানি? এই বাবা, আরে ও একই সময় তুমি ফানি, আমি যথেষ্ট করি, কোথায় তুমি ফানি, কোথায় আমি ফানি থাকি, আমি বলি তোমাকে আমি ফানি, কোথায় না একদমই না আমি থাকি, মানে যে মুড অফ করে সে মুডটা আমার ঠিক করতে হবে, তোমার তোমার তুমি ঠিক করে দাও, তুমি চলো আমার সিগনেচার। ওকে, আই লাভ ইউ ফার্স্ট কে বলেছিল? ওকে এটা তো হবে জানার কথা। আমি ওর সঙ্গে প্রথম থেকে খুব একটা ও কথা বলতো না, আমিও কথা বলতাম না, কিন্তু আমার না মানে কি বলতো, একটা মানুষ দেখবে যদি কারোর প্রতি একটা ভালো লাগা তৈরি হয় বা ধরো তোমার মানুষটাকে পছন্দ হয়েছে, তো দেখবে তার আসা যাওয়াতে বা সে যখন ধরো ফ্লোরে আসছে, সে যখন কাজটা করতে আসছে, তার সঙ্গে যখন সিন করছি, তার হাতটা ধরছি, তো ভালো লাগা একটা তৈরি হয়, একটা খুব ভালো লাগে। তো এই জিনিসটা আমি 3-4 মাস পর থেকে না কোথাও গিয়ে একটু ফিল করতে শুরু করেছিলাম, যে ধরো ওর হাতটা যখন আমি এইভাবে ধরছি, আমাদের সিন থাকতো রাঘব পারুলের হাত ধরে এইভাবে, তো আমি দেখতাম ও না বললাম না যে ওর ওর কাজ না খুব কনসেন্ট্রেট করতো, মানে কাজের প্রতি প্রচণ্ড ফোকাস থাকতো, অন্যদিকে ওর ডান দিক বাঁদিক কোথাও কোনো নজর থাকতো না, জাস্ট আমি কাজ যেটা করছি সেটাই করছি। তো এই যে হাতটা ধরে আছে, ডিরেক্টর কিন্তু বলেনি শর্ট যে শুরু মানে চলো গিয়ে তোমরা দৌড়ে যাও বা এরকম কিছু, তো হাতটা ধরো অলরেডি ধরে নিয়েছে, ঠিক আছে। এবার আমাদের অনেক সময় আমাদের এটাতে মানে আমরা এটা রিয়েলাইজ করেছিলাম যে শর্ট মানে চলো ওকে যাই, এই বলার আগে অনেক কিছু ঠিক হতো, তারপর অনেক কিছু ঠিক হতো, লাইট ঠিক হচ্ছে। এবার আমার না একটা তো বলা হয় যে ক্রোমা প্রোফাইল, এই যে ধরো তোমার সঙ্গে কথা বলছি হাতটা কিন্তু ধরা আছে, তো ঠিক এরকম মাথা থাকতো না, মানে শর্ট হওয়ার আগে আমরা রেডি হয়ে গেছি, হাতটা ধরে নিয়েছি, ঠিক আছে। এবার ধরো লাইট চেঞ্জ করছে মানে তো অনেক সময় বোঝান মানে যে এটা কিন্তু এখানে কিন্তু আছে, তোমরা এটা মেনে মানে এখানে, তো এবার ধরো আমি তো ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি তো ও হাতটা কিন্তু এভাবে ধরে আছে, আর এটা কিন্তু ইচ্ছাকৃত না যে ধরো ইচ্ছে করে হাতটা ধরে আছে, ও এত সব ভাবতোই না, মানে ক্যারেক্টার মধ্যে রয়েছে ওর মাথার মধ্যে তখন চলছে যে আমাকে মানে ঠিকঠাক ভাবে দৌড়তে হবে, আমাকে যেন স্ক্রিনে ঠিকঠাক দেখতে হবে, আমার যেন চুলটা ঠিক থাকে, আমার মেকআপটা লাভ লাইন যেন বোঝানো যায়, এইসব ওর মাথার মধ্যে চলতো। আর আমি তো মানে মেলাটা ফুট রায় থোড়া থোড়া, আমি হাতটা দেখছো ধরে আছে এরকম ভাবে, আমার তো ভালোই লাগছে, তারপর দেখতাম যে না এটা একটু লজ্জা পেতাম যে লোকজনও তো আছে, ও আমার দিকে তাকছে, হ্যাঁ এরকম ভাবে হাতটা এরকম ভাবে ছেড়ে দিয়ে এরকম করতো।
এটা অনেকবার হয়েছিল এরকম, এই জিনিসটা খুব ভালো লাগতো। তারপর ধরো যখন ফ্লোরে আসতো, চেয়ারে বসে আছি, ধরো ও আমি এদিকে বসে আছি, ও এভাবে বসে আছে, তো ও ধরো এভাবে বসতো, একদম স্ট্রেট বসতো, আমরা চেয়ারে আমি ধরো এরকমভাবে বসতাম, এভাবে বসে থাকতাম, হ্যাঁ বা ধরো এরকম থাকতো না, তা এখন তো তুমি হেলান দিয়ে আছো, তখন তো এটাও থাকতো না, ও একদম এখন হেলান দিয়ে মানে নরমাল ঠিক ধরো এইভাবে থাকতাম, তো একদম আমি এরকম বসে থাকতাম ঠিক এরকম রেডি হয়ে, মানে অনেক কিছু থাকতো বাদবাকি সময় সিন করছে। তো আমি ধরো ওদিকে এরকম ভাবে যখন একটু দেখতাম, ও ঠিক এইভাবে লুক দিত, মানে এইভাবে দেখাতো, এই আছে এই করতে, হ্যাঁ এই ব্যাপারগুলো খুব মিষ্টি লাগতো দেখতে। বেশিরভাগই দেখতাম যে ও সোজা না বসে সোজা আছে, ওর মুখটা ঘুরে আছে আমার দিকে, ওই ব্যাপারগুলো হতো। তো তারপর ধরো এরকমই মানে করতে করতে হোয়াটসঅ্যাপে আমাদের কথাবার্তা শুরু হয়, হোয়াটসঅ্যাপে কথা হতো, আমরা ফোনে খুব একটা কথা বলতাম না, কোনো সময় আমাদের কথা হতো না। আর এই যে তোমাকে তাকানোর কথা বলছি, এটা কিন্তু মানে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হওয়ার পর, মানে ধরো তারপর কিন্তু আমি তোমাকে বললাম যে এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগতো। তো কথাটা শুরু হয়েছে হোয়াটসঅ্যাপে, ও আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার ফ্যামিলি কোথায়, আমার বাড়ির মানে লোকজন কোথায় থাকে, আমি এখানে একা থাকি, কীভাবে নিজেকে ঠিকভাবে রাখি, খাওয়া দাওয়া কী করি না করি, এসব নিয়ে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম। ও বলেছিল আমার বাড়ি ওলাই চণ্ডী মন্দির বাড়ি, ওখানে পুজো হয়, আমার মা বাবা এখানে, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবার কথা হতে হতে তারপর ধরো আরও ওই ভালো লাগাটা না আরেকটু তৈরি হয়ে গেছিলো, মানে ধরো এই যে কালকে ওর সঙ্গে গিয়ে আমি সিন করবো, বা ধরো আমাদের ডানা সিন আছে, পাঁচটা ছটা সিন আছে, ও আবার হাত ধরবে আমার, বা ধরো এরকমভাবে আমরা কোথাও গিয়ে লড়াই করছি, তো সেখানে ওর সঙ্গে আমি থাকছি একসাথে সিন, এই ব্যাপারগুলো, ডায়লগ ডেলিভারি, রোম্যান্টিক সিন আছে, তো এই জিনিসগুলো যখন মানে দেখতাম যে আজকে রোম্যান্টিক সিন আছে, তো ওর সঙ্গে একটু ভালো করে রোম্যান্স করতে হবে, অন্যরকম থাকতো, মানে ওটা না ন্যাচারালি ভেতর থেকে বেরিয়ে আসতো জিনিসটা, মানে আমাকে এক্সট্রাভাবে অ্যাক্টিং করতে হতো না, ওর চোখের দিকে তাকিয়ে ধরো যদি ডায়লগ বলা থাকলো, সেটা অ্যাকচুয়ালি ওর পুরো মুখটার দিকে দেখে মানে ভেতর থেকে বেরিয়ে আসতো ব্যাপারগুলো। তো এই জিনিসগুলো আমার মধ্যে তৈরি হয়েছিল, কিন্তু আমি ওরটা কিচ্ছু বুঝতে পারিনি, বিশ্বাস করো, মানে ও জাস্ট ওই কাজ করতো, বাড়ি চলে যেত, ও খুব একটা পাত্তাও দিত না আমাকে। আর যেটুকু হোয়াটসঅ্যাপে কথাবার্তা সেগুলো সবই ওরকমই ফর্মাল কথাবার্তা, মানে কাজ নিয়ে কিছু কথা হলো, মানে ধরো ওকে আমি ধরো 10টা নিয়ে একটু আলোচনা করলাম, আমি 10টা কথা লিখেছি, ও রিপ্লাই একটা বা দুটো রিপ্লাই এরকম হতো, ফোনেও খুব কম থাকতাম, মানে ধরো খুব হোয়াটসঅ্যাপ সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করে ইনফ্যাক্ট ধরো ওর এরকম ব্যাপার ছিল যে সকালে নাকি গাড়িতে যেত, যখন সকালে না সকালে রাতে, ধরো রাতে মানে প্যাক আপ হয়ে যাওয়ার পর যখন গাড়িতে যা মানে গাড়ি করে বাড়ি যাচ্ছে, তো ও ফোনটাও খুব একটা ইউজ করতো না, কারণ ও তখন ফোনটাকে সাইডে করে ও জাস্ট চুপচাপ মানে বাইরের সিনারিও দেখতো আর কি, খুব একটা ফোন ঘাটতো না, হোয়াটসঅ্যাপ ঘাটতো না, বাড়ি ফেরার সময় হোয়াটসঅ্যাপ করছিল যে ওর বোধহয় একটু আগে হয়ে গেছিল বা এরকম কিছু, তো আমি না অনেক লেট রিপ্লাই করছিলাম, খুব ছোটো ছোটো রিপ্লাই করছিলাম, তখন ও বলেছিল যে তুমি এতক্ষণ পরে হোয়াটসঅ্যাপে লিখেছো, তুমি আমি তোমার হোয়াটসঅ্যাপ যে তুমি রিপ্লাই করছো কিন্তু প্রচুর সময় নিয়ে করছো, কারণ তুমি তো বলছো ফিরছো, তা অন্য কিছু তো করছো না, তখন আমি বলেছিলাম ওকে আসলে ব্যাপারটা হচ্ছে আমি খুব একটা ফেরার সময় ফোন নিয়ে আমার ভালো লাগে না, কারণ ওটা মনে হয়েছে তখন স্ক্রিনের থেকে যে তোমার আলোটা আসছে সেই আলোতে নাকি স্কিনের প্রবলেম হতে পারে, তো সেই জন্য নাকি ফোন দেখো আমি রাত্রিবেলা ফোন ইউজ করতে, মানে ধরো রাত জেগে আমি বললাম না যেটা আমার ভালো লাগে না, সেরকম অন্ধকারের মধ্যে কনস্ট্যান্ট ওই ফোনের দিকে তাকিয়ে নিজের জন্য একটা টাইম স্পেন্ড করার একটা স্পেন্ড হয় ব্যাপারটা ছিল। আর একটা জিনিস হচ্ছে যে আমি ওকে আরেকটা কথা বলেছিলাম যে ও দেখতাম ফেসবুকে না ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, প্রত্যেকটা ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট, তো আমি ওকে বলেছিলাম একদিন যে তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি কেন দিচ্ছ, তুমি তো সুন্দর এত ভালো দেখতে মিষ্টি দেখতে, তো তোমার তো মানে যে ছবিগুলো দিচ্ছ সেটাও তো খুব ভালো মিষ্টি ছবি, তো তুমি এটা এডিট করে কালারফুল ছবি দাও, আর কি বলতো এখন ও যতটা অ্যাক্টিভ হয়েছে ইনস্টাগ্রামে বা ফেসবুকে, ও কিন্তু দু বছর আগে এতটা অ্যাক্টিভ ছিল, আমি বরং বলতে পারি ইনস্টাগ্রাম করতাম, ওর ইনস্টাগ্রামে প্রোফাইলও ছিল না, মানে এটা এক বছর আগে ও শুরু করেছে, আমার করতো না
এই ধরো ফেসবুকে ছবি দেওয়া বা ধরো একটা যে হয় না যে আমাদের মানে যারা ফ্যান্সরা আছে বা ধরো যারা আমাদেরকে পছন্দ করে তো তারাও কোথাও গিয়ে আমাদের ছবি দেখতে পছন্দ করে বা তারাও মানে চায় যে ছবি আপলোড করি ভিডিও আপলোড করি যেটা বলে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা আর কি। হ্যাঁ তো আমি খুব করতাম না কিন্তু মোটামুটি করতাম ও একদমই করতো না। তো এই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিগুলো দিত, তাই বললাম কেন তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট কেন দিচ্ছ, তুমি তো ভালো ছবি দিতে পারো। চেঞ্জ করেছিলাম তো তারপর দেখলো যে না তো ভালো ঠিকই তো বলেছে, দিয়ে দেখছি যে ভালোই লাগছে, ভালোই লাগছে দেখতে, একটু কাটতে হবে ছবি ছবি একটু এডিট। তারপর থেকে দেখতাম যে কালারফুল ছবি দিচ্ছে, তখন আমি বললাম আয় তো দেখো কি সুন্দর লাগছে তোমাকে। আমিও তারপর দেখলাম যে না মানে আমিও কোথাও গিয়ে আমার কথাগুলো শুনছে, মানে ওরও হয়তো আমাকে পছন্দ হতে পারে বা ভালো লাগছে। হ্যাঁ তো একদিন ফ্রাস্ট্রেটেড হয়ে বলেই দিয়েছিলাম ওকে, যে বলেছিলাম যে এরকম যে তুমিও তুমি মানে ফোনে বলেছিল মানে তুমি কি এরকম তোমার কিছু মনে হচ্ছে যে আমি যদি ফ্লোরে না থাকি বা ধরো তোমার সাথে যদি আমার সিন না থাকে তো তুমি কোথাও কি তোমার এটা মনে হচ্ছে যে রুদ্র যদি আজকে থাকতো ভালো হতো বা রুদ্র নেই সিনে রুদ্র নেই আমি হয়তো পাখি ভাইয়ের সঙ্গে সিন করছি, কার্বির আলী ভাইয়ের সঙ্গে সিন করছি, একা একা সিন করছি, তো এটাতে আমি রুদ্রকে মিস করছি, বা এই যে রুদ্র চেয়ারে বসে থাকে এখানে রুদ্র নেই অন্য কেউ এখানে বসে আছে তো সেটা কি তুমি মিস করেছো বা করছো তুমি? না গো আমি তো এরকম কিছুই ভাবিনি, আমার তো কিছুই মনে হচ্ছে না। যে ওকে চলো তখন তুমি কী বলবে মানে অবস্থা তখন যে আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি মানে দেখবে যদি তোমার কখনো মনে হয় তাহলে আমাকে বলো। আমার একটা মানুষকে পছন্দ হয়েছে ভালো লেগেছে বা হয়তো আমি তার প্রতি একটা মানে কি বলবো দুর্বলতা তৈরি হচ্ছে তো এটা ওনা কখনো রিয়েলাইজ ওরকম ভাবে করেনি। আমি বলার পর থেকে হয়তো একটু একটু শুরু করেছে। এইটাই আমি জানতে চাইছিলাম যে প্রমিত কবে রিয়েলাইজ করবে। হ্যাঁ এটা বলেছিল তো, এবার যেদিনকে বলেছিল সেদিনকে ওটা নিয়ে অত ভাবিনি। ঠিক আছে হয়তো মজা আমি কিছুটা না ভেবেছিলাম হয়তো মজা করেই হয়তো বলছে আমার কথা তুমি ভাবো আমাকে মিস করো আমি এরকম টাইপের একটা হয়তো মজা করেছে, কিন্তু কিছুদিন পরে না ওই কথাটা কোথাও একটা না মাথার মধ্যে থেকে গেছিলো, হয়তো কোথাও একটা মনের মধ্যে ছিল, অনেক সময় আমরা ফিল করি না কিন্তু মনের মধ্যে ঢুকে যায় কথাগুলো। তো এরকম হতে হতে প্রায় এই কথাটা বলার কতদিন হবে, দেড় মাস হবে মনে হয়। হ্যাঁ ওরকম পরে একদিন তোমার ওর দুপুরবেলা প্যাক আপ হয়ে গেছিলো, দুপুরের মধ্যে আমার অনেক সিন ছিল, এবার ও প্যাক আপ হওয়ার পর সবাইকে হেসে টাটা টাটা করে করে এসে ইচ্ছে করে আর বারবার যে টাটা করে সবাইকে আগে আসছে বলে চলে বেজে গেছে ও। তারপর এরা সত্যি মানে কীরকম একটা না হ্যাঁ ফিল হলো, মানে কোথাও একটা তার আগে ওর সঙ্গে সিং করছিলাম, এবার আমি ওর সঙ্গে সিং, পরে সিনগুলো অন্য অন্য সবাই আর্টিস্ট অন্য আর্টিস্ট রয়েছে, প্লাস আমি অনেক সময় একা করি যে পশু পাখিদের সঙ্গে যে সিনগুলো থাকে, তো কোথাও একটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে না ওরা কোথাও একটা মিস করছি, কোথাও একটা পাশে থাকলে পাশে থাকলে মানে ভালো লাগছিল, মানে কোথাও একটা ভালো লাগছিলো, বা ওই যে চলে গেলো বা যদি এখন ওর পরে সিন থাকতো হয়তো ফ্লোরে ওয়েট করতো তো সেটা যেন মনে হচ্ছে থাকলে ভালো হতো। এইটা যখন ফিল করলাম তখন কোথাও একটা কানেক্ট করলাম যে ও বলে তো ছিল আমাকে, মানে অনেকদিন আগে একটা কথা, মানে দেড় দু মাস আগে একটা কথা, তারপরে ওকে বলছি আর ওনা সত্যি খুব অনেস্ট, মানে দু মাস কিন্তু কথাটা মনে রেখেছিল, মানে ভাবিনি কিন্তু ওই কথাটা যে আমাকে বলেছে আমাকে বলেছে ভাবিনি, কিন্তু কোথাও একটা মনের মধ্যে না ছিল। ইনফ্যাক্ট আমাদের মানে ফ্লোরের বাইরে যেখানে অনেক সময় ধরো ইন্টারভিউ নেওয়া হয় ছোটো ছোটো একটা জায়গা ছিল, সেখানে আমরা দুজন প্রচুর ইন্টারভিউ মানে মাঝে মাঝে দিতাম, তো যখন ও বেরিয়ে গেল তখন মানে ও প্যাক আপ হয়ে গেছে, আমিও সিন করার পরে একটু ইভিনিংয়ে ব্রেক ছিল আমি ওখানে দাঁড়িয়ে না ওই জায়গাটা আমি মিস করছিলাম যে আজকে যদি ও এখন না প্যাক আপ হতো তাহলে হয়তো প্রায় দিনই আমাদের ইন্টারভিউ থাকতো ওখানটাতে, হয়তো বাইট দেওয়া ইন্টারভিউগুলো থাকতো। তারপর ধরো এরকমও গেছে মানে একটা দিন গেছে হোয়াটসঅ্যাপে এটা মেকআপ রুমে যেখানে আমার মেকআপ রুম ছিল, তো ওদের সেদিন ওদের মেকআপ রুমে ইলেকট্রিক লাইট ছিল না, তো আমার আমার আমি যে মেকআপ রুমে বসতাম সেখানে সেদিনও মেকআপ করছিল, তো এটা আমাকে পরে বলেছিল যে আমি না এরকম মানে ফিল করছিলাম যে তুমি তো এই চেয়ারে বসো, তুমি তোমার ব্যাগটা এখানে থাকে, তুমি তোমার ফোন এখানে হেডফোনটা এখানে থাকে, ফাইভ বলে না কোথাও একটা না এ লেগেছিল রুমটায় ঢুকে, মানে কোথাও একটা মনে হচ্ছিল যে চেয়ারটা থাকে এখানে এই রুমটাতে বসে ভালো লাগছিল, মানে কোথাও একটা মনে হচ্ছিল আছে আছে এরকম টাইপের ফিল হয়েছিল আর কি। আর আমরা সত্যি একে অপরকে দুজন মানে যে কতটা মিস করছি বা কতটা ভালোবাসি এই লকডাউনে বুঝতে পেরেছি। লকডাউনটা তো আরো একদম মানে লকডাউনটা এমন যে দেখা করা যাবে না, কারণ অনেক সময় অনেকটা পরে যখন কলকাতা থেকে হয়তো অনেকের ক্ষেত্রে এটা হয়েছে এতটা দূরে যে যে
অন্যান্যরা হয়তো দেখা করছে বা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, বাট আমাদের আলটিমেটলি কোথাও কি না হচ্ছিল এটা, কারণ 2 মাস পরে তো একটু ইজি হয়েছে, ভিডিও কলে কথা হচ্ছিল, দেখা হচ্ছে, সামনাসামনি দেখা হচ্ছে, মানে ধরো দেখতে পাচ্ছি, হয়তো ঠিক হয়েও গেল, ডিসাইড আমরা করে ফেললাম যে এই দিনটা আমরা দেখা করব, কোনো একটা সমস্যা হয়ে গেছে লকডাউনের, যে পুরুলিয়াতে হয়তো বেরোতে পারবো মানে পারবো না, সঙ্গে তো ম্যাচ করছিল, মানে তো ওদের ওখানে হয়তো করোনা পেশেন্ট ধরা পড়ে গেছে, আমাদের হয়তো সামনে রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে, বা হয়তো আমাদের বাড়ির কাছে করোনা পেশেন্ট ধরা পড়ে গেছে, তো এরকম ভাবে সবকিছু বন্ধ হয়ে গেছে, হ্যাঁ লকডাউনটা মানে একটা দিনে হয়তো ঠিক হচ্ছে যে এরপর হয়তো ফাইনালি এতদিন পর দেখা হবে, এরকম কোনো কারণে দেখা হচ্ছিল না, তো তখন আমরা খুব রিয়েলাইজ করেছিলাম যে সত্যি মানে উই আর মেড ফর ইচ আদার এরকম। তো চলো আমরা এবার গেমে চলে যাই, চলো চোখ বন্ধ। আচ্ছা লাভ পোয়েম লেখে বা পড়ে তোমাদের দুজনের মধ্যে কে? আমি ওর দিকেও দেখাচ্ছি না আমার দিকেও দেখাচ্ছি, কেউ না, একবার তুমি তাহলে চোখটা খুলে দেখো না। ও ও হ্যাঁ কিছু কিছু, তবে কম, মানে ভীষণ রেয়ার, খুব রেয়ার, মানে অ্যাকচুয়ালি ওই কবিতা লিখবে ভালোবেসে ওরকম না, হয়তো দু তিনটে লাইন সুন্দর করে, মানে ধরো হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে ছাদে উঠেছি, ওই মনে আছে ওই লকডাউনের আগে যখন লকডাউনেই বলা যেতে পারে, ওই বৃষ্টি হচ্ছিল, খুব মানে অন্যরকম মানে কি বলবো ফ্রাস্ট্রেটেড ছিলাম না, কিন্তু অন্যরকম সেই বাড়িতেই আছি, বাড়ির বাইরে বেরোতে পারছি না, তো তখন ধরো হঠাৎ করে মাথার মধ্যে একটা মেঘনি কবিতা আসলো মাথার মধ্যে, সেটা কিন্তু ওরকম কবিতা কবি কবি ব্যাপার না, মজার ছলে ব্যাপার, ওই জন্য আমি দেখালাম না ওকে, হ্যাঁ তো ওই ওরকম আর কি, মানে আছে ব্যাপারটা, বাট সেরকম ভাবে ওকে আমার মানে ভালো লাগে না, মানে খুব একটা ওরকম পছন্দ না, ওই ভীষণ কবিতা লিখে মানে আমার নরমালি যে কথাগুলো হয় না ভালোবাসলে যেগুলো ন্যাচারালি নরমালি কোনো গুলো বেশি ভালো লাগে, কবিতার লাইন ভালো। চলো নেক্সট কোশ্চেন, কে কাকে বেশি কিউট নিকনেমস দেয়, মানে কে কাকে বেশি মানে মানে কে কাকে বেশি দেয় দেয় আর কি, আমি ধরো আমার যেটা মনে হয় হঠাৎ করে কখনো ইঁদুর ছানা কখনো র‍্যাবিট এরকম ভাবে, ইঁদুর ছানার মতো কারণ কুটকুট কুটকুট করে ধরো, মানে এই কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে আমি বাথরুমে গেছি, এবার ধরো টাওয়েলটা মানে বাথরুমের বাইরে যে হ্যান্ডেলটা থাকে না সেখানে টাওয়েলটা ঝুলিয়ে দিয়ে আমি তখনই খুলেছি, ও দেখছি টুকটুক করে ছুটে পালিয়ে গেল, মানে ও অ্যাকচুয়ালি প্ল্যানিং করেছিল যে আমি ভাববো আচ্ছা মানে প্রমিতা তো ওখানে তাহলে টাওয়েলটা কে দিয়ে গেল, মানে ওর থিঙ্কিংটা ভাবছো রাখার পরে আমি যে খুলেছি ওর ব্যাগটা দেখছি টুকটুক করে দৌড়াচ্ছে, ছোট ছোট পা তো তার জন্য ওকে ইঁদুর ছানা বলি, ওই জন্য ইঁদুর ছানা। ওকে চলো নেক্সট, এটা আমরা সবাই জানি অ্যান্সারটা, তাও সব থেকে বেশি সারপ্রাইজ কে কাকে দেয়? একদম একদম আমি দিই ওকে, জানেও না যে এরকম ভাবেও হয়তো হয় যে অনলাইনে কিছু তুমি মানে ধরো গিফটের ব্যাপারটা আমি জানি না, যে ধরো এমনি তো মোবাইল সেভি নয় তো অতটা, মানে ও মোবাইল না, ও এই অ্যাপ্লিকেশনের ব্যাপারগুলো খুব একটা জানে না, আমি বললাম না যে এতটা ইনোসেন্ট যে ধরো এই যে ফোন থেকে তুমি কিছু লেখালেখি করতে পারবে বা ফোন থেকেও যেরকম ভাবে কাউকে গিফট করে যে এই জিনিসটা, মানে এটা এটা জানি যে এখন বাড়িতে হয় কিন্তু এরকম ভাবে এই রোস্টে রোস্টে গুলো তো যে হয়ে যাবে এই জিনিসগুলো অতটা না মাথা ছিল না, মানে প্রাকৃতিক পারুল তো মানে সেই সিনেমা সিনেমাতে যেরকম হয় আমরা সিরিয়াল সিনেমাতে যেরকম করি যে গেট কে দরজা খুলতে ওরকম ভাবে কেউ দাঁড়ায় সেটাই হয়েছে, আর ও আমাকে ফোন করে বলছে যে এসেছে নিয়ে নিয়ে ও পার্সেল আছে জিনিস, আর ও না এই রূপকথা বিষয়গুলো খুব পছন্দ আমার, ভালো লাগে, মানে ও ছোট থেকে মায়ের কাছে এরকম গল্প শুনেছে আমাদের, আমার লকডাউনে আমাকে এরকম গল্প শোনাতো, মানে আমি বলতাম যে আমার ঘুম পাচ্ছে না ভাই ঘুম পাচ্ছে না তুমি আমাকে গল্প শোনাও, তো ওই ছোটবেলার রূপকথার গল্প শোনাতো আমাকে, তো মনে পড়ে রেখেছে এতদিনের
একদমই তাই, মানে আমি নিজে ভুলে গেছি, আমার ঠাকুমার হয়তো দু তিনটে গল্প মনে আছে, কিন্তু বাবা থেকে মা মানে সবাই যে যে যেটা গল্প বলেছে ও সবটা মনে আছে। এতটাই ওই লাইফটার সাথে নিজেকে মানে কানেক্ট করে বা জীবন্ত হয়ে ওঠে ওর কাছে ক্যারেক্টার্স গুলো। তো তোমার কি রকম গল্প পছন্দ, মানে ফেয়ারি টেলস? ফেয়ারি টেলস পছন্দ তো বললাম, দেখো আমার সব ধরনের গল্পই পছন্দ। আমি মানে অ্যাকচুয়ালি ধরো এই কমিক্স যে বইগুলো টিনটিন বা ধরো নন্টে ফন্টে বা ধরো সুপারম্যানের কমিক্স হাদাবোদা, তো আমি সব ধরনের গল্প বই পড়তে পছন্দ করতাম, কখনো ভূতের গল্প, আমি না কখনো মানে ধরো ওই সাহিত্য নিয়ে মানে টিপিক্যাল সাহিত্য সাহিত্যিক গল্প ওরকম কখনো পড়িনি, মানে আমার যেটা ইচ্ছে হতো যদি তার মধ্যে ভালো গল্প আর পছন্দ হতো আমি পড়তাম। তারপর ধরো এরকম আরও কিছু কিছু গল্প থাকতো যেগুলো খুব পছন্দের তালিকার মধ্যে আছে, তো সেটা আমি ওকে শোনাতাম ফোনের মাধ্যমে। ভূতের গল্প ভালো লাগে, মানে ভূত খুব ভয় পায়, প্রচন্ড ভূতে ভয়, কিন্তু শুনতে খুব ভালো লাগে। মানে ধর আমি তোমাকে বলছি লাইট অফ করবে বাড়ির, ঠিক আছে, এই সুইচটা অফ করলো, মানে কেউ নেই, ধরো তুমি বাইরে দাঁড়িয়ে আছো, এই সুইচটা এক, এই সুইচটা দুই অফ করলো, তিন নম্বর সুইচটা অফ, মানে পুরো অন্ধকার, ও যে কিরকম ভাবে দৌড়বে, মানে তুমি না দেখে হাসি পেয়ে যাবে, মনে হবে যে পৃথিবী শেষ মানে ধ্বংস হয়ে যাবে, এই যে তিন নম্বর সুইচটা অফ করলো তারপর যে কিরকম ভাবে দৌড়বে না। আমি মাঝে মধ্যে চুপ হয়ে যাই, আমি ধরো আমি ধরো ভূতের আওয়াজ করি এরকম ভাবে, আওয়াজ করি এরকম, ওরা আরো ভয় পেয়ে যায় তখন। আমি কিন্তু মায়ের থেকে পাশ ফিরে ঘুমাবো, উল্টো দিকে ফিরে ঘুমলে ভয় করে, যাতে মার মাংসি হয় না, অনেক সময় মা বাবা অন্যরকম হয়ে গেছে, মা বাবা আমার ভয় করেছে। ও আমাকে বলে ধরো আমি যখন এরকম করি না, ভূতের 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 যখন আওয়াজ করি বা ধরো আমি যখন একটু ইচ্ছে করে ওই হয় না, মানে ধরো এরকম সে আমরা মুভিতে দেখি না, পজেসড হয়ে গেছে, হাত পা মুখ চোখ নাড়ছে, তো আমি মাঝে মধ্যে ওরকম করি যে এই ঠিক আছো তো, জয় হনুমানজি জয় গণেশ জি, ঠিক আছো তো, আমি কিন্তু ঠাকুর ঘরে চলে যাবো, আমি কিন্তু ঠাকুর ঘরে কি থাকবো, তুমি কিন্তু আমাকে ধরতে পারবে না আর কিছু, এই দেখো আমার বরকে ছেড়ে দাও, দেখো তুমি যে হও তুমি ছেড়ে দাও, আর আমি তো ইয়ার কি করছি, অনেকক্ষণ করে দেয় তখন ভয় করে, মানে কিছুতেই ছাড়বে না, যখন ভীষণ ভয় পেয়ে যাবো, মজা করছে মজা করছে, করতেই থাকবে উল্টো দিক মুখ করে দেওয়ালের মধ্যে হালকা করে মাথা ঢুকছে এরকম ভাবে, আরে অ্যাকচুয়ালি পজিশন হয়ে গেছি বা এরকম কিছু। আর যখনই কিছু ধরো ইয়ার্কি করি তখন এই নাম করতে নেই, প্রণাম করো না প্রণাম করো না বলার দরকার নেই। কে কার প্রতি বেশি পজিটিভ? মানে আমি মুখে বলবো না, দুজনই বলতে চাইছি, আমি ওর প্রতি বেশি পজিটিভ, আমারও একটু সেটাই মনে হয়, মানে বাইরে বাইরে দেখলে হয়তো মনে হবে আমি বেশি, কিন্তু অ্যাকচুয়ালি ও বেশি। মানে কোনো কোনো উদাহরণ পেয়েছো এরকম কিছু? এরকম পাইনি, কিন্তু আমার মনে হয় মানে দেখো ওরকম ভাবে, হ্যাঁ একটু প্রত্যেকটা মুহূর্তে পাস, সেটা একটু আছে, মানে এরকম কোনো ঘটনা হয়নি, মানে যেটা নিয়ে খুব মানে হলো ওরকম কোনো ঘটনা হয়নি, কিন্তু মানে ধরো আমার কোথাও গেলে রাতে ফেরার দিকে বা মানে অচেনা কোনো জায়গায় গেছি যেখানে হয়তো সবাইকে আমি ভালো করে চিনি না, সেই সময় ও অনেকবার মানে খোঁজ নেওয়া, বারবার খোঁজ নেওয়া, বারবার খোঁজ নেওয়া, তোমার সেক্ষেত্রে কেয়ারিং হয়ে যায়, কেয়ারিং তো অন্যরকম, মানে না পজেসিভ, মানে ধরো আমি তোমাকে বলছি মানে ধরো ওর ধরো অনেক সময় আমি বললাম না যে সাধ্য চম্পাতে আমি সেটা দেখেছিলাম, যে অনেক সময় কাজের মধ্যে এত ডুবে থাকে, হয়তো অনেক সময় এরকম হতেই পারে যে হয়তো ড্রেস নিয়ে কোনো সমস্যা হয়েছে বা হতে পারে, তো সেই ড্রেসটা যেন ঠিকঠাকভাবে ও নিজেকে ক্যারি করতে পারে, ধরো চুলটা অবসালো হয়ে আছে
তো সেটা আমি ফোন করে মনে করে দিই যে চুলটা মানে মাথায় আছে তো ওটা ঠিক করে নিও, মানে নামার আগে একবার ঠিক করে দেখে নিও, বা ধরো লিপস্টিকের ব্যাপারটা, লিপস্টিকের ব্যাপারটা শুধু প্রমিতাই তোমার খুঁটিনাটি ব্যাপার ওয়াচ করে না, তুমি কিন্তু সেভাবে মানে অবজার্ভ করো, কারণ লিপস্টিকের ব্যাপারটা আছে, তুমি মনে আছে তো লিপস্টিকটা একবার দেখে নিও, তাহলে দেখতে খারাপ লাগবে, তো এই জিনিসগুলো তো তা কিন্তু মানে অবজার্ভ করে একদম, এইগুলো খেয়াল রাখে, তাতে মনে হচ্ছে ওই বেশি। চলো আমরা একদম লাস্ট পার্টে চলে এসেছি, একটা দারুণ দুর্দান্ত আড্ডা হলো, মানে মিষ্টি আড্ডা এটাকে বলা যায়। তো সেই আড্ডা শেষে তোমাদের দিয়ে শেষ করবো, কারণ তোমরা এখন নতুন জীবনের পথে এবং সেইখানে তোমরা তোমাদের দর্শকদের জন্য কি বলবে? আপাতত আমাদের জীবনটা আমরা শুরু করেছি, কারণ এনগেজমেন্ট রেজিস্ট্রি মানেই তো ধরো আমরা বিবাহিতা স্বামী স্ত্রী, কিন্তু সামাজিক বিয়েটা এখনো বাকি আছে। তো যেরকম ভালোবাসাটা আমরা প্রথম থেকে পেয়ে এসেছি, মানে ও যখন বধুবরণ কনকের চরিত্র করতো, মা দুর্গা শিব করতাম, তো সেই যে ভালোবাসাটা আপনারা দিয়েছেন সবটাই তো আপনাদের ভালোবাসার জন্য, অডিয়েন্সের ভালোবাসাতেই আজকে মানে রুদ্রজিৎ মুখার্জি রাঘব বলো বা শিব হয়েছে, বা ও কনক পারুল প্রমিতা চক্রবর্তী হয়েছে। তো যে ভালোবাসাটা পেয়েছি, আমরা নতুন জীবন শুরু করেছি, তো সেই ভালোবাসাটা যেন এই একইভাবে পেয়ে থাকি। এবং এই সময় বলবো যে আমাদের নতুন জীবন শুরুতে আমাদের সমস্ত মানে মানে যারা আমাদেরকে এতটা ভালোবাসেন ওনারাও কিন্তু সত্যি আমাদের সঙ্গে খুব ছিলেন মন থেকে, তারা আমরা এত মানে মানে ভালোবাসাটা পেয়েছি আমরা, ওনারা দিয়েছেন, কারণ দেখো সামনাসামনি তো সবার পক্ষে পসিবল না কাছে আসাটা, কিন্তু আমাদের ছবির মাধ্যমে বুঝতে পেরেছি যে ওনারা কতটা আমাদের ভালোবাসেন, বা ইনস্টাগ্রামে এত ভালোবাসা পেয়েছি, মানে সত্যিকারের ভেতর থেকে যে মানুষের হয় না যে আমাদের প্রতি তারা প্রার্থনা করছে যে আমরা যেন ভবিষ্যতে আরো ভালো থাকি, হ্যাঁ যে এই ব্যাপারটা এটা আমরা খুব রিয়েলাইজ করেছি আর দেখেওছি, মানে সচক্ষে একদম কমেন্টের মাধ্যমে দেখেছি। তো এই ভালোবাসাটা শুধুমাত্র মানে সত্যি আমরা খুব ব্লেসড যে এই ভালোবাসাটা আপনাদের থেকেই পাচ্ছি, আগামী দিনের জন্য আমরা এই ভালোবাসাটা পেতে থাকি, আর নতুন জীবনের জন্য ডেফিনেটলি এটাই চাইবো যে আপনারা এই ভালোবাসাটাই দিয়েছেন, অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করুন, কারণ অনেক আশীর্বাদ আমাদের গুরুজনরা রয়েছেন, অনেক বয়স্ক মানুষ, তারাও আমাদেরকে মানে যখন কমেন্ট করি বুঝতে পারি, তো আমাদের আশীর্বাদ করুন যেন ভালো করে ভালো কাজ করতে পারি, কাজ করতে পারি এবং আমরা যেন ভালো থাকি, আর ঠিক এইভাবে যেন আমরা আপনাদেরকে এন্টারটেইন করতে পারি আরো ভালো ভালো কাজের মাধ্যমে, নানা রকম ইন্টারভিউর মাধ্যমে, আর ঠিক আজকে তোমার সাথে যেভাবে ইন্টারভিউটা আমরা দিলাম এইভাবে যেন আরো ভবিষ্যতে আমরা ইন্টারভিউ দিতে পারি দুষ্টু মিষ্টি আড্ডা আর কি। একদম, আর এই রকমই দুষ্টু মিষ্টি আড্ডা আর বিনোদনের সমস্ত রকম খবর পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।